আজকে আমি ঠাকুর নিগমানন্দের কয়েকটি বাণী পাঠ করব, যে বাণীগুলো আমাদের উৎসাহ যোগাবে। আমাকে যাহারা ভালোবাসো, আমার ইচ্ছা শতদল রূপে তাহাদের অন্তরে ফুটিয়া উঠিবে। আমার ইচ্ছাকে জীবনে রূপ দেওয়াই যাহাদের একমাত্র লক্ষ্য, তাহারা কেন সঙ্গবদ্ধ হইতে পারিবে না? আমাকে যাহারা ভালোবাসো, আমার ইচ্ছা শতদল রূপে তাহাদের অন্তরে ফুটিয়া উঠিবে। আমার ইচ্ছাকে জীবনে রূপ দেওয়াই যাহাদের একমাত্র লক্ষ্য, তাহারা কেন সঙ্গবদ্ধ হইতে পারিবে না? অর্থাৎ ঠাকুর বলছেন, তাকে যারা ভালোবাসে, ঠাকুরের ইচ্ছা তাদের হৃদয়ে শতদল রূপে ফুটে উঠবে। আর ঠাকুরের ইচ্ছাকে জীবনে রূপ দেওয়ার জন্য আমরা সঙ্গবদ্ধ হতে পারবই পারব। আমাকে ভালোবাসা মানে আমার প্রতিষ্ঠিত মঠ আশ্রমকে সর্বতোভাবে রক্ষা করা। মঠ আশ্রম আমার বিরাট দেহ। ঠাকুর বলছেন, আমাকে ভালোবাসা মানে আমার প্রতিষ্ঠিত মঠ আশ্রমকে সর্বতোভাবে রক্ষা করা। মঠ আশ্রম আমার বিরাট দেহ, মানে ক্ষুদ্র নশ্বর শরীরটাকে না বলে ঠাকুর বলছেন, মঠ আশ্রম আমার বিরাট দেহ। পরের বাণী, আমি চাই তোমরা আপন অপেক্ষা পরের কাজে অধিক ব্যস্ত হইতে শিখো। পরের কাজ করিয়া তবে নিজের কাজ করিও। আমার আপনজন ব্যতীত কে আপন স্বার্থ বিনষ্ট করিয়া আমার কার্যে সহায়ক হইবে? আমি চাই তোমরা আপন অপেক্ষা পরের কাজে অধিক ব্যস্ত হইতে শিখো। পরের কাজ করিয়া তবে নিজের কাজ করিও। আমার আপনজন ব্যতীত কে আপন স্বার্থ বিনষ্ট করিয়া আমার কার্যে সহায়ক হইবে? উল্টোটা করি, আমরা আগে নিজে করি তারপরে পরে কাজ করি। ঠাকুর বলছেন যে আমি চাই তোমরা আপন অপেক্ষা পরের কাজে অধিক ব্যস্ত হইতে শিখো। পরের কাজ করিয়া তবে নিজের কাজ করিও। আমার আপনজন ব্যতীত কে আপন স্বার্থ বিনষ্ট করিয়া আমার কার্যে সহায়ক হইবে? জয় গুরু। সেবা সহায়ে চিত্তশুদ্ধি প্রয়াসী সেবক তোমরা, আর চিত্তশুদ্ধি সর্বপ্রকার আধ্যাত্মিক উন্নতির সোপান। সুতরাং স্ব স্ব অধিকারানুরূপ যে কোনোভাবে নররূপী নারায়ণের সেবাই তোমাদের ধর্ম। ফলাফলে দিকপাত না করিয়া কর্তব্য কর্ম করিয়া যাও। তোমাদের শ্রীগুরুর সেবা ইহা দ্বারাই সার্থক হইবে। সেবা সহায়ে চিত্তশুদ্ধি প্রয়াসী সেবক তোমরা, আর চিত্তশুদ্ধি সর্বপ্রকার আধ্যাত্মিক উন্নতির সোপান। সুতরাং স্ব স্ব অধিকারানুরূপ যে কোনোভাবে নররূপী নারায়ণের সেবাই তোমাদের ধর্ম। ফলাফলে দিকপাত না করিয়া কর্তব্য কর্ম করিয়া যাও। তোমাদের শ্রীগুরু সেবা ইহার দ্বারাই সার্থক হইবে। জয়গুরু ঠাকুর। যেখানে আমার তিনজন ভক্ত শিষ্য থাকবে, সেখানে একটি সংঘ তৈরি করো, সেখানে আমি স্বয়ং উপস্থিত থাকি। ঠাকুর রেঙ্গুন ভ্রমণকালে এই বাণীটি প্রদান করেছিলেন। যেখানে আমার তিনজন ভক্ত শিষ্য থাকবে, সেখানে একটি সংঘ তৈরি করো, সেখানে আমি স্বয়ং উপস্থিত থাকি। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। এই পর্যন্ত থাক আজকে। জয় গুরু, জয় গুরু ঠাকুর। আজকে 13ই সেপ্টেম্বর 2018। জয় গুরু।